দেবের 57তম জন্মতিথির এই পুণ্য দিবসে এই বিশেষ নিবেদনটি। তাঁর লৌকিক গুণাবলী অনুসরণীয়। কয়েক বছর পূর্বে শ্রী শ্রী আচার্যদেব একটি মন্দিরে যান ভক্তদের অনুরোধে। সেখানে রাত্রিযাপন করেন তিনি। তখন হালকা শীত ছিল, কিন্তু মন্দিরের কর্মকর্তাগণ আচার্যদেবের বেডরুমে কম্বল বা শীত বস্ত্র রাখতে ভুলে যান। মাঝরাতে তিনি বেশ শীত অনুভব করছিলেন, কিন্তু ঘরে যে গায়ে দেওয়ার মতো কিছুই নেই। এত রাতে তিনি কাউকে ডেকে তার নিদ্রা ভঙ্গ করতেও চাননি। অজ্ঞতা দরজার পর্দা খুলে গায়ে দিয়ে আচার্যদেব ঘুমালেন। পরের দিন স্বাভাবিকভাবেই কাটালেন। কাউকে এই ব্যাপারে কিছু অভিযোগ করেননি আচার্যদেব, কেউ কিছু জানতে পারেননি। অনেক বছর পরে কথায় কথায় গল্প ছলে ঘটনাটি আচার্যদেব একদিন বলছিলেন। তেমনি কয়েক বছর পূর্বের ঘটনা, দীক্ষা পরিক্রমায় বেরিয়ে একটি মন্দিরে রাত যাপন করেন তিনি। সকালবেলা টয়লেটে গিয়ে দেখেন রুমে কাঁচের জানালা, কিন্তু পর্দা নেই, বাইরে থেকে সব দেখা যাচ্ছে। অজ্ঞতা তিনি পত্রিকা দিয়ে জানালা ঢেকে কাজ সারলেন। কাউকে কিছু বলেননি, কোনো অভিযোগও করেননি। অনেক পরে গল্পচ্ছলে মজা করে এই ঘটনাটা তিনি বলেছিলেন। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। মানুষের কোনো কিছু শিখতে গেলে একজন শিক্ষকের প্রয়োজন। যেমন অঙ্ক শিখতে অঙ্কের স্যার, ক্রিকেট শিখতে গেলে ক্রিকেটের কোচ, গান শিখতে গানের স্যার। এই স্যার বা শিক্ষকরা একটা নির্দিষ্ট তত্ত্ব এবং তথ্যের উপর ভিত্তি করে শিষ্যদের শিক্ষা দান করেন। ঠিক তেমনি আমাদের জীবনের যে গুরুকে আমরা ধরেছি, তার শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের প্রয়োজন এমন একজন শিক্ষকের বা আচার্যের, যিনি আমাদের হাতে কলমে ধরে করে সব শিখিয়ে দিতে পারেন। অন্যথায় সেই শিক্ষা জীবন্ত হয় না। যারা বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের বিষয়গুলোর থিওরি এবং প্র্যাকটিক্যাল থাকে, সেই প্র্যাকটিক্যালটা হাতে কলমে ধরেই শেখাতে হয়, আর তাতে থিওরির জ্ঞানটা পাকা বা জীবন্ত হয় বা তাতে বুঝে গিয়ে ঠেকে। ঠিক তেমনি জীবনে একজন জীবন্ত উদাহরণ বা আদর্শ খুব প্রয়োজন, যিনি নিজে সেই পরম মঙ্গলময়ের জীবন্ত প্রতিরূপ, যার চলা বলা বা করা আমাদের সদা সর্বদা মঙ্গলের বা ইষ্টের দিকে পরিচালিত করে। ঠাকুরের অবর্তমানে তাঁরই জীবন্ত প্রতিভু তিনি। আমরা সৎসঙ্গীরা মহাভাগ্যবান যে আমরা ঠাকুরের রেখে যাওয়া আচার্য পরম্পরার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের আরাধ্য শ্রী শ্রী ঠাকুরকে আস্বাদন করে যাচ্ছি, যা এই মহাবিশ্বের কাছে এক মহা আশীর্বাদ। আমরা পেয়েছি শ্রী শ্রী বরদাকে, পেয়েছি পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে, এবং বর্তমানে শ্রী শ্রী আচার্যদেবকে। আমার জানা মতো অনেক দীক্ষিত মানুষ আছেন যারা পূজ্যপাদ আচার্যদেবকে দেখার জন্য দেওঘর বা তিনি যেখানে থাকেন সেখানে ছুটে যান। এই তার ব্যক্তিত্ব, এই তার আকর্ষণ। এত সুন্দর মানুষ কি করে হয় জানি না, কি সুন্দর তার রূপ, তার চলা, তার হাসি, তার সব কিছুই। ধুতি পাঞ্জাবিতে কোনোদিন একটা ভাঁজ দেখিনি, ধবধবে পরিষ্কার শুভ্র বসন, চুলের সীতা টান টান সুজা, না এদিক না ওদিক বাঁকা, ঘরে উনাকে দেখে চলে। আমরা সবাই নিশ্চয় প্রত্যক্ষ করেছি যে ঠাকুর বাংলায় যখন উনি প্রার্থনায় আসেন এবং ঠাকুর প্রণাম করেন, ঠিক তখনই শঙ্খ বেজে উঠে, অর্থাৎ প্রার্থনার সময় হয়। উনার চলনা এক অদ্ভুত দৃশ্য, কিন্তু উনার সাথে হাঁটতে গেলে রীতিমতো দৌড়াতে হয়। প্রতিনিয়ত কত শত মানুষের জীবনের কত সমস্যার সমাধান তিনি করে চলছেন, তার ইয়ত্তা নেই।
আজ আচার্যদেবের এই শুভ জন্মতিথিতে তাঁর শ্রীচরণে শতকোটি প্রণাম। দয়ালের শ্রীচরণে তিনির সুস্থ সুদীর্ঘময় জীবন প্রার্থনা করি। জয় গুরু।